পারি দিয়ে আমরা ভোটের সময় সব দলের দলের নেতারা আসে, সিপিএমের লোক সিপিএম আসে, বিজেপির লোক বিজেপির আসে। এই সেই ব্রিজ, যে ব্রিজ এখানকার মানুষের যাতায়াতের মাধ্যম। বহু যুগ আগে এখানে সিএসসির একটি প্রকল্প হওয়ার কথা ছিল, সেই প্রকল্প না হওয়ার কারণেই এই পরিত্যক্ত ব্রিজটি 2000 সালের বন্যায় ভেসে যায়। তারপর এই ছোট্ট দ্বীপটিতে আসার একটি মাধ্যম সেটি হলো এই ভাঙা ব্রিজটি। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুপাশে জঙ্গল গ্রামের রাস্তাকে গ্রাস করেছে, না আছে কোনো লাইট, না আছে কোনো পাকা রাস্তার ব্যবস্থা। এই সরু গলিপথ থেকেই এই গ্রামের মানুষরা তাদের গন্তব্যে পৌঁছায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাব হুগলির এমন একটি গ্রামে যেখানে মাত্র 4টি পরিবারের বসবাস। এই সরু রাস্তা দিয়ে সেই 4টি পরিবার তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। চারিদিকে সবুজে ঘেরা এই দ্বীপটিতেই রয়েছে সেই 4টি পরিবার, এবং সেই 4টি পরিবার নিয়েই হয়েছে একটি গ্রাম। চারিদিকে শস্য শ্যামলা এই দ্বীপটি, কোথায় গ্রাম আছে সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না, কিন্তু দেখতে পাবেন একটি সরু রাস্তা চলে গেছে এই দ্বীপটির ভেতরে। সেই সরু রাস্তা বরাবর আমরাও হাঁটা শুরু করলাম। চারিদিকের এই সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করল। বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই গোপন গ্রামের দিকে। এই গ্রামে মানুষের করুণ পরিণতি সেটা আপনি ভেতরে গিয়েই বুঝতে পারবেন, এবং দেখবেন এই গ্রামে কীভাবে রয়েছে গোটা 5-1 পরিবার। বন্ধুরা, এই গ্রামে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, না আছে কোনো রাস্তা। সৌরবিদ্যুৎ আর হেরিকেনে আলোয় এখানকার প্রধান বর্ষা। এ গ্রামে কোনো দোকানও নেই, না আছে কোনো হাসপাতাল। কোনো কিছুর প্রয়োজন হলে ওই ব্রিজ পার হয়ে মানুষকে যেতে হয় কাছের জিরাট অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রে কিংবা দোকানে। তো বন্ধুরা, গ্রামের মানুষ গ্রামের পাশেই প্রচুর কলা গাছ লাগিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকব। গ্রামে ঢুকেই আমাদের দেখা হয়েছিল এক কাকার সাথে। সেই কাকা এই গ্রামের মানুষের দুর্দশা সম্পর্কে আমাদের কাছে অনেক কিছু জানালেন। আপনারা শুনুন তাদের কি অবস্থা। কিছু নেই, এখানে অন্তত কিছু না হলে 50-53 বছর এখানে মানুষ বাস করে। কতগুলো পরিবার আছে? 9টা পরিবার আছে। আমি সরি ইনফরমেশন ভুল দিয়েছিলাম, আমার মনে হলো 2-3টে বাড়ি, কিন্তু দাদা বলছে 9টা পরিবার আছে এখানে। না, এখান থেকে মানে ভোট উপারি দিয়ে আমরা ভোটের সময় সব দলের দলের নেতারা আসে, সিপিএমের লোক সিপিএম আসে, বিজেপির লোক বিজেপির আসে, অথচ ভোটটা দিয়ে আসে, কিন্তু যারা তখন জিতে যায় নিজের আসনে বসে গেলে তখন আর আমাদের কথা তো আর খেয়াল থাকে না। এখানে জলের কল ঠল আছে? আমরা নিজস্ব করে বসেছি, সরকারি ভাবে কিছু নেই, জলের কল নেই। এখান থেকে বিদ্যুৎ চলে এসেছে, দেখো বলেছিলাম যে একটা ট্রান্সফরমার লাগিয়ে আমাদের একটু করে কানেক্ট করে দাও, সেটা ওরা দেয়নি আজ পর্যন্ত। তাহলে এখানে বিদ্যুৎ নেই, ইলেকট্রিক নেই না? মানে এমন 9টা ফ্যামিলি আছে, গিয়ে ঘরগুলো দেখে এসেছে যে এমন কোন মানুষটা ঘর পাওয়ার যোগ্য নেই, আজ পর্যন্ত তারা ঘর পায়নি। ঠিক আছে, আমরা এবার দেখিয়ে দিচ্ছি দাদাকে কোন কিরম ধরনের ঘর আছে। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি, ঘরগুলোকে দেখিয়ে দিই। দেখুন দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আমরা এত ভিতরে ভয় ঢুকছিলামই না, কিন্তু এরা এখানে কি করে থাকে এরাই জানে। আমরা তবু চলে এসেছি ভিতরে। দেখুন এখানে 8-9টা পরিবার থাকে, বাড়িগুলো দেখুন প্রায় ভগ্ন প্রায় দশা। দেখুন এখানে ঘরগুলো সব প্যাকাটির বেড়া দিয়ে তৈরি। আমরা কোন রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু আমরা মানুষের দুঃখ কষ্ট তুলে ধরছি আজকের এই ভিডিওতে। দেখুন এই ঘরগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একটা ঘর পেলে তারা থাকতে হবে ওখানে, কারণ এই তাই না? সেইটুকু এই একটা ঘরের মধ্যে দেখা যায় তার 2-3টি বাচ্চা ফ্যামিলি নিয়ে সেটা অ্যাডজাস্ট করে থাকতেন। এই একটা ঘর একটা ঘর এরকম পরিবার সব ঘুরে এখানে পেয়ে যাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রামটা কত সুন্দর, প্রত্যেকটা বাড়ির পিছনেই তারা নিজেদের পেঁপে গাছ এবং চাষাবাদ করেছে। রাস্তা বলতে সেই মাটির রাস্তা। আমরা জানতামই না যে এখানে একটা গ্রাম আছে, আমরা ভাবতাম কিছু মানুষ দু এক একটা পরিবার থাকে, কিন্তু এত ভোটের লিস্টে দাদারা আছে বলছে দাদারা। সত্যি গ্রামের ভেতর একদম নির্জন এলাকায় কয়েকটা পরিবার, সত্যি
এখানে কারেন্ট নেই, রাত্রেবেলা কোনো রকম কেরোসিনের তেলে এখনো চলছে। দেখুন কিভাবে থাকে, আমার এখানে ফ্যান নেই, কারেন্ট নেই, আমরা ভাবতেই পারি না কি ফ্যান কারেন্ট ছাড়া সারা জীবনের মতন থাকা একটা পরিস্থিতি। বন্ধুরা এখানেই শেষ, এরপরে আর কোনো বাড়িঘর নেই, তো এই কটা পরিবারই এই গ্রামে থাকে। এই গ্রামে আসতে গেলে আপনাকে ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়াগামী কোনো ট্রেন ধরে আসতে হবে জিরাট বা বলাগড় গ্রামে। এই জিরাট গ্রাম থেকে আপনাকে নিতে হবে একটি ছোট্ট টোটো, বলতে হবে আমি সিএসসি ব্রিজ যাব, ভাড়া নেবে 25 টাকা। বলাগড় স্টেশন থেকে যদি আপনি সিএসসি ব্রিজ আসেন তাহলে ভাড়া নেবে 15 টাকা। সিএসসি ব্রিজের সে বাসের সেতু পার করেই ভেতরের মেঠো পথ দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে সেই প্রত্যন্ত গ্রামে, যে গ্রামের বাসিন্দা মাত্র 20 জন এবং পরিবার আছে গোটা পাঁচেক। তো বন্ধুরা আপনারা যদি কখনও এই গ্রামে আসতে চান অবশ্যই আসতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।